আরে নুনা, এত ছাড়ে তুই বাঁধের ঘোড়াটা ডাকলি কেন আমাদেরকে তিনজনকে? শুন ভাই, দে গোলম দিতে, ঘোড়ে তো ভালো লাগবে না। আর গাছের তলে বসছি তো, ওই জন্য তাতে হাওয়া দিতে তো ওই জন্য গান গোলাতে এলি। যদি বেশি গরম লাগে তো একটু দুধ দিব, আলো উঠে নিয়ে বসবো গাছ গোলাতে, কত ঠান্ডা লাগবে কোনো। তো কথাটা তো তুমি ঠিকই বলে দিলে, তো বেশি ডুব ডুব দিলে থলদি মলদি হবে, থলদি হলে হবে একটু নাকটা মুঠবি আর কি, গরমটা থেকে বাঁধবি না। গালান গালান ঠেকে গেলে ভাই, বসতে তো এখান থেকে আমরা দেখি না তোর কি হ্যাঁ দিলে, তাহলে মুখটা গুমঠাই নিয়ে বসে আছে। আর কি বলে দিব ভাই, কালকে গোতালে কলমে ঘুমাতে পারি না, জানি চোখ গুলা দমে ধুলতে বহুত ধুল লাগতে, মনে হইতে এখানে ঘুমাই নেবো। তাহলে পানটা কি বলতে, হাত বলে বল। হলে হাতে বলতে তুন ভাই, আমার মাথাতে একটা বুদ্ধি দিয়ে দিন, হাতটাকে তো ধুলবো আর চারজন মিলে ভাজে খাই নেবো, কেউ জানতে পারবে না। তাহলে জাল বোতে বোতে ভোগ বলবে, লোকের হাত তাহলে ওইরকম ধুলে খাইলে যদি জানতে পারে তাহলে মোলা বেগুলে। তাহলে তুমি তাহলে বাপের জন্মে কোনোদিন মাংস খাইতে নি বল, তাহলে হাত দেখলে খাবো খাবো। নুনার কথাটা শুনে লোক তো আমারও লাগছে নি, কিন্তু কি করবি, খেলা জোরেও লাগছে। যদি জানতে পাইলে এনছে তো এত মারবে ভাই। তোলা খেলা মূল দিয়ে লোটলে তোতে লেতে তবু দাও নাই, মলো ওদের কথা হইতে না। যদি কোনো রকমে জানে দে আমরা হাতটা তুলে কইলে খাইয়ে দিবি, ঠেলি মারবে মাইলে বলছি। তাহলে আর কি বলবো, তাহলে বুঝে বুঝে ধুম এখানটা বলতে, তাহলে এই সময় কেউ নাইছে, গরম কাল বলতে কেউ আসবে কোনে, আরামসে ধুলে নিয়ে কোনো দিকে দেয় ভাতে বুঝে খাইয়ে দিবো। ঠেয়ে নাই তাহলে ঠিকই বলে, তো অন্য ধরে লিবো যাবো দেবো, মার তো মালি। আমার মুখটা তো দেখ, কথাটা শুনে ধলাক ধলাক করতে থাকা, তোদের তো থাও কি বলে না, লোকে হাত বলতে ধরে খেয়ে নিবো। অত সব বাদ দে, হাত মাংস কাল কাল খাইতে মন করতে বল। যদি আমার দিকে বুধ বেশি বলে তাহলে হাতটা ধরবো, আর যদি না বলে তাহলে ধরবো না। মাংস খাইতে তো মন আমারও করছে, কিন্তু তোমার জল লাগছে মাইলে বল। যদি না তুমি কি বলি বলে, আমারও তোমার মাংস খাইতে মন করতে নেই। দেখো এখানে ক্লিয়ার হয়ে গেল কথা, আমরা তিনজন একদিকে, তুই খেলা তাই একদিকে হয়ে গেলো। আর তুই হালে ঠিক মানে হাতটা তোকে দেখতে হবে, তাহলে ধরতে ধরতে কেউ যদি দেখে এলে তাহলে মাছটা তো আমি খাবো। তো আমরা তিনজন কি করতে আছি তোকে বাঁচাবো না, আমরা তিনজন মিলবো না। তুন বলো হালে দিত, আর বেশি কান্দে লাভ নেই, যা ধপ করলে হাতটা ধর দা, আর দলি করলে ভাজে খাবো। তো আমার তোমার ফুলতিও লাগছে, তাহলে দলও লাগছে, কি দিয়ে হইতে তাহলে কিন্তু বুঝতেই পারছি না। তো হাতে টাক নালে আমি হাঁটতে হাঁটতে ধরছি, ধরে ধরে বাঁচাবে। শুন ভাই, আমি ধপ করে উঠছি আর মুখটা দেবে লাগছি, আর দাঁড়িয়ে ধপ করলে ভাজা ভুজে খাই নেবো, হালটাও ফেলবো না বুঝলি না। তাহলে কোনো রকমের যদি জানে বিচ্ছিলি মাল খাবলে ভাই, বিলে আর মাংসের দল খাবলে ভাই। আমি দুদিন আগে দেখছি না, আমার তাহলে হাত দেখে ওই ছাতিতে আলো 2 ইঞ্চি ফুলে গেল। তোলা বুঝবি না ভাই, বহুত দিন হাতের মাংস খাই না, ফুলকে হবে নেব। ঠিক আছে, তো তো আর দেরি করি না, চল গাল হালে আমকে তোলা, তাহলে হাত পাইনি আমাকে ঝেলে ঝুলে দিলে। হ্যাঁ গো শুনছো, সকাল আমাদের হাঁটাটা খোরা খানা একটা বাজানো বাংলা দেখে আসো। তোমাকে আর কি বলবো, এত রোদে রোদে কোথায় যাবো আমি, এবার হাঁস খুঁজতে বলো না। আমাদের হাঁটাটা কোনোদিন এতক্ষণ থাকে না ঘরের বাইরে, আগে দুপুর হয়ে গেলে একবারও ঘর ঢুকে না, মনে হয়তো ধরে ধরে খাইয়ে দিল গো। তো তোমার আগে বললে কষ্ট হইলো, আমি কি করে জানো, আমি বলি আসবে আসবে আসবে, কি করে করে দুপুর হয়ে গেলো এতক্ষণও এলো না, তখন মনে হয়তো কেউ ধরে ধরে খাইছে, তার আগে মনে হয় দিলে এবার আসবে এবার আসবে। যখন আসবে কাজবে করে আসছে না, তখন একবার মুখটা ফুটে বলো বলো না, একবার ভোর রোদে আমি কথা খুঁজে বলবো আসলে। তুমি যাবে না আমি যাবো, চলো তাহলে দুজনেই যাবো, খুঁজে আসবো। হ্যাঁ ঠিকই বলছো, চলো তাহলে দুজন মিলে খুঁজলে একটু জলদি হবে। তোমার থাকা একটা গামছা তামছা নিয়ে লাগো, কালো হয়ে যাবে না। তো তো সাজু গুজু করার টাইম আছে, জলদি করে চলো না তো আসতে আর পাবে না, বহুত কষ্ট মানুষ করেছে আবার ছুটলে। ঠিক আছে চলো চলো, তুমি স্পিড বহুত আর মার, বলতে বলতে পাই ডাইও গেল, যাই বাবা নেন তখন আমাকে দেখে তুমি। আরে চুরি করে তো নিয়ে আনি, তো জলদি করে তোরা মশলাপাতি নিয়ে আসবি যা, দেখি না তুই যা মশলাপাতি নিয়ে আসবি যা, মশলা কাঁধে তুই শালা হাঁসটা কাট আর নুনা রাঁধিবে। তুমি তাহলে বুঝে বুঝে খাবি গো, মেন কাজটা কে করলো লে, আমি করলি না, হাতটা কে ধরে নিয়ে আইলো, আমি ধরলি বলে না তোলা হাঁটছি এখানটা হাঁটি। ঠিক আছে ভাই, বেশি ঝগড়া ঝাঁটি করি না, নেন তখন লোক দল হয়ে যাবে, তখন দেখবি এক করতে আলে করলো যা করলে জলদি করে কলা তেলা কাটে কুটে খা, জলদি করে নেন তো বিপদ হয়ে নেবে। তোলা বসে বসে ভালো, তাহলে আমি যাতে মশলা বাঁধে নিয়ে আসছি, তো তখন তোলা হাতটা কাটে কুটে রাখ। তো বের কথা আর কেউ হচ্ছে এলে তাহলে ধরা গড়ালি, তাহলে বলে কিছুই করতে নেই, তাহলে বসে আছি খাবার সময়, তখন তাহলে একটা হাল ফেলিবি না, তখন তাহলে দা নলে এই গরমে কেউ আসবে না, দা তাহলে আমরা বহুত ধুলে বসে আছি, কেউ আসবে না। তুমি মাথা খারাপ করে আলাম তো বসে যাচ্ছি, তুমি মশলা পাতি নিয়ে আন, তারপরে খাই দেবো, তারপরে আলাম তো বাইরে উঠে খাবো, লাইটে লাইটে করে যাবো। হ্যাঁ গো চলো, এই ছেলা গুলোকে একবার শুধে যাবো, যদি এরা দেখে যেত। হ্যাঁ রে ননুয়ারা, তোরা আমাদের একটা হাঁস দেখলি সকালে ঘর ঢুকে নাই, এদিকে দিয়ে পারেনছি আমরা যে তোমরা কি হাত তোলে ভাবি দো।
তো আর কি ভাই বলে তোদেরকে, হাতটাকে ধরে নিয়ে তোরা 3 জন গোল করে বসে আছিস, কি বলবো তোদেরকে আর? দুপুর হলে গুজে বাজি না, কখন ধরে দিস হাতটা তোরা আমাদের? হ্যাঁ সে তো গেলিয়ে কিছু করার নেই, হাতটা আমার কলতেই আছে, তো একাই ফাঁদবো না ইয়াদিকে নিয়েই ফাঁদবো। শোনো মাটি, আমরা গেল ধরি তোকে বাঁধ দিকে, তো তোমাদের হাতটাকে দেখে বাবা আমাদের হাত মাংস খাতে মন করলো, ওই জন্য ধুলে দিয়ে বলে কাটছি, তো কাটি না কি ঠিক হই না, তোমাদের হাতটা দিগন্তে আছে, নিবে তো নিয়ে দাও, আর যদি বিকবে তো পয়সা নিয়ে নাও বাবা, ঝামেলা ধাতি করো না, তোদের তো মজা বুঝা বলে আজকে আমি। হ্যাঁ লে তোরা এখনো বোঝা দিয়ে এখনো হাতটা কাটিস নাই বল না, তাহলে আমি মশলাপাতি থবেই নিয়ে চলে আসি কি, আর তোরা এখনো সেই বোঝাই আছে, কি আর বলবো। দিলি তো ভাই থোক গুল মাটি করলে কোনো রকমে ভুলাই দিলি, তো তুমি ঢেলা এলো আর মা এসে নিয়ে মশলাপাতি ডালিয়ে তো গল্প করছি, এবারে তো কিছু করলেন না আমাদের পাঠিয়ে দিলি, তাহলে হাত চলে গেলি, পালা তাহলে আমি আর এখানে থাকবো না রে বাপ। তোদের আজকে আমি যে হালটা করি বলে হয়েছে তা তোলাই জানতি, দেখি দুটো তেলা বটি গো তালিয়া দেন গো, গাধা টা পাই নিয়ে গোটা কাঙ্কু লাল না গো, হাতে দিন গো, দিয়ে দিব গো তাহলে 300 টাকা 400 টাকা যত লিবি দিয়ে দিব, কামানারা তোরা এখন যদি 10,000 টাকা দিস তাও আমি ছাড়বো না, তোদেরকে গোটা কান গাধা টা পাই ঘুরাবো। বেরে হঞ্চি দিলে তোরা হাঁস মাংস খাবো ইয়া খা, এবার বন্ধুরা দেখতে তো তুলি গুলে খাবার হাল, তোমরা দয়া করে এরকম কিছু একটি করতে দাও না, নাহলে তোমাদেরকে এরকম করতে হবে, কারণ বলে দিচ্ছি ভালো কথা, আমি তো বন্ধুরা আমার দেবতার জন্য ফাঁদলি, তুই যদি তখন হাতটা দেখে না লোক লোকাই দেবো তাহলে আমার লাইলে হালটা হইতো না বন্ধু, তোর জন্য তাহলে আমার মায়ের বাপুই তোমার ঢালা বেগলে যখন দেখি বেগ আমি গা ধাইতে ঘুরতে গোটা গাছ হাত তুলির জন্য তাহলে বলে। আমার মাল তার সঙ্গে এমনিতেই ঢোকলা তুলতে দিল, এ বলে থালি দিব খেলা বলবে ঘাঁস চলে সঙ্গে আর থাকব না। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলো লাইকটা সাবস্ক্রাইব করে দাও, তো কমেন্ট করলে জানাও কেমন লাগছে না লাগছে ভিডিওগুলো, তোমাদেরকে বলে বলে থেকে গেলি কেউ কিছু শোনো না, ঠিক আছে বন্ধুরা একটু কমেন্ট আর শেয়ারটা দয়া করে বলে দিবেন, কিছু করুন আর না করুন তোলাম গাধা টাইপে গোটা গাঁ ঘুরব, বাই মোর বাই মোর।